হ্যালো এভরিওয়ান, সবাইকে ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে কমিউনিকেশন সিস্টেম লেকচার 4, আজকের এই কমিউনিকেশন সিস্টেম লেকচার 4-এ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানালাইসিস অফ অ্যাম্প্লিচিউড মডুলেটেড ওয়েব, অর্থাৎ অ্যাম্প্লিচিউড মডুলেটেড ওয়েবের আমরা ইকুয়েশন সলভ করব এবং এর ডাবল সাইড ব্যান্ড কীভাবে হয় সেই বিষয়টি আমরা দেখব, ব্যান্ডউইথ কীভাবে হয়, কত হয় সেটাও আমরা দেখব। চলুন দেরি না করে আমরা আমাদের মূল লেকচারে ফিরে যাই। এই হচ্ছে আমাদের একটি ম্যাসেজ সিগনাল, এর ইকুয়েশন আমরা ধরতেছি যে ইএম ইকুয়াল ইএম কস ওমেগা এম টি। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগনাল ইসি, ওকে। আর এটা হচ্ছে আমাদের ফাইনালি মডুলেটর সিগনাল, এইটুকু অংশ হচ্ছে ইসি আর উপরেরটুকু অংশ হচ্ছে ইএম। এখানে ম্যাসেজ সিগনাল যেভাবে নেওয়া হচ্ছে সেমভাবে মডুলেটর সিগনালের ইনভেলাপটা হচ্ছে এইভাবে, আর এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। এখন আমরা আসি যে এই যে আমাদের যে ফাইনাল যে মডুলেটর সিগনালটা আসছে এই মডুলেটর সিগনালের অ্যাম্প্লিচিউডটা কত হবে সেই বিষয়টা আমাদের দেখতে হবে। যে অ্যাম্প্লিচিউড অফ এম ওয়েভ, অর্থাৎ এই অ্যাম্প্লিচিউড মডুলেটর ওয়েভের যে অ্যাম্প্লিচিউড সেটা হচ্ছে কি ইসি পর্যন্ত যাচ্ছে। এখানে দেখেন যে এটা কিভাবে চেঞ্জিং হচ্ছে, ইসি প্লাস এই যে এইটুকু অংশ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইএম কস ওমেগা এম টি এইটুকু অংশ। এটার ওয়েবের সূত্র কত ছিল, এটার ওয়েবের সূত্র ছিল এইটা, অর্থাৎ এই দুটা যোগ হবে। এখন এই ইএমকে আমরা কনভার্ট করে দিতে পারি না, আমরা তো জানি যে এম ইকুয়াল ইএম বাই ইসি, সেই ক্ষেত্রে আমরা ইএম বলতে পারি এম ইসি। অর্থাৎ এখান থেকে যদি আমরা ইসি কমন নিয়ে নিই সেই ক্ষেত্রে হবে 1 প্লাস এম কস ওমেগা এম টি, এখানে এম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। এখন এটা তো আমরা পাচ্ছি যে এই মডুলেটর ওয়েবের অ্যাম্প্লিচিউড পাচ্ছি, তাহলে কোনো একটা সাইনুসয়েডাল সিগনাল যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে আমাদের কী দিতে হয়, অ্যাম্প্লিচিউড গুণন যে এরকম কস ওমেগা সিটি। অর্থাৎ এখানে ক্যারিয়ারটা কি হচ্ছে, ক্যারিয়ারের অ্যাম্প্লিচিউড যেহেতু চেঞ্জ হচ্ছে এই জন্য এখানে দিব আমরা কি ওমেগা সিটি, অর্থাৎ দি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অফ এম ওয়েভ ইজ ইএম অ্যাম্প্লিচিউড ইনটু কস ওমেগা সিটি। একটা বিষয় লক্ষ্য রাখার বিষয় যে সাইনুসয়েডাল সিগনাল বলতে এর ইকুয়েশনটা হচ্ছে কস দিয়েও করতে পারি সাইন দিয়েও করতে পারি, ডাজন্ট ম্যাটার। কস এবং সাইনের বিষয়টা হচ্ছে জাস্ট শিফটিংয়ের বিষয়, কতটুকু আমরা শিফট করব, ওকে। এখন আমরা পাচ্ছি কি অ্যাম্প্লিচিউড কত আসতেছে আমাদের, এইটা। এটা যদি আমরা এখানে বসিয়ে দেই এবং কস ওমেগা সিটি এখানে যদি গুণ করে দেই, তাহলে এটা যদি গুণ করি সেই ক্ষেত্রে আমাদের আসতেছি এখানে হচ্ছে ইসি কস ওমেগা সিটি প্লাস এইটা, এইটা গুণ করে এটা আসতেছে, এটা থাকতেছে। এখন এটা হচ্ছে দুইটাই কস, এখানে যদি আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে কি করতে হবে আমাদের, এখানে 2 গুণ করতে হবে আর নিচে 2 গুণ করতে হবে, কাটা যাবে। এখন এটা তো আমাদের সূত্র বসে যাবে, সূত্রটা কি হবে 2 কসে কস বি, সূত্র কি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, সেই সূত্রটা এখানে করা হয়েছে। তাহলে ফাইনালি আমাদের আসতেছে কি ইসি কস ওমেগা সি টি প্লাস এম ইসি বাই 2 কস ওমেগা সি প্লাস ওমেগা এম টু টি এম ইসি বাই 2 কস ওমেগা সি মাইনাস ওমেগা এম টি। এটি হচ্ছে আমাদের এ মডুলেটেড সিগনালের ইকুয়েশন। এখন আসি যে এই কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো একটু দেখতে হবে। দি ফলোয়িং পয়েন্টস মে বি নোটেড, কি কি পয়েন্ট আমাদের নোট করে রাখতে হবে, যে 1 নম্বর দি এএম ওয়েব ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সামেশন অফ 3 সাইনোসয়েডাল ওয়েব, অর্থাৎ এখানে 3টা সাইনোসয়েডাল ওয়েবের সমন্বয়ে এই এএম ওয়েবটা গঠিত। তারপর 2 নম্বর বিষয় দি এম ওয়েব কন্টেইনস 3 ফ্রিকোয়েন্সি, কয়টা ফ্রিকোয়েন্সি এখানে কন্টেইন করতেছে, 3টা, এফসি এফসি প্লাস এফ এম আর এফসি মাইনাস এফ এম, অর্থাৎ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করি সেই ক্ষেত্রে ওমেগা সি হবে, আর ন্যাচারাল লিনিয়ার ফ্রিকোয়েন্সি যদি হয় সেই ক্ষেত্রে হবে কি এফসি। আমরা এখানে একটি সূত্র দেওয়া আছে যে এফসি ইকুয়াল ওমেগা সি বাই টুয়াইস পাই, সেই ক্ষেত্রে এফসি প্লাস এফ এম ওমেগা সি প্লাস ওমেগা এম বাই টুয়াইস পাই, আপনারা সবাই জানেন। এবার ব্যান্ড উইথ বিষয়টা কি হচ্ছে, দি এম ওয়েভ দ্য ব্যান্ড উইথ ইজ বি ইকুয়াল, হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি যদি বাদ দেয় তাহলে আমরা ব্যান্ড উইথ পাবো, তাহলে এফ সি প্লাস এফ এম মাইনাস এফ সি মাইনাস এফ এম ক্যালকুলেশন করলে 2 এফ এম, তাহলে আমরা পাচ্ছি কি ব্যান্ড উইথ আসতেছে কি ব্যান্ড উইথ ইজ দ্য টুয়াইস অফ দ্য সিগনাল ফ্রিকোয়েন্সি, সিগনাল ফ্রিকোয়েন্সি যেটা থাকবে তার ডাবল হচ্ছে কি এম ওয়েভের ব্যান্ড উইথ। তাহলে কয়টা বিষয় আমরা বুঝতে পারলাম, যে এখানে আমরা এম ওয়েভের ইকুয়েশন সলভ করলাম এবং ব্যান্ড ওয়েথ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আমরা আসি যে
অ্যাম্প্লিচিউড মডুলেটেড ওয়েভের যে ডাবল সাইড ব্যান্ড, এটাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে আমাদের দুটো সাইড ব্যান্ড পাচ্ছি। কিন্তু এখানে লক্ষ্য রাখার বিষয়, তাহলে অ্যাম্প্লিচিউড মডুলেটেড ওয়েভ যদি আমরা ইকুয়েশন সলভ করে আমরা পাচ্ছি কি তিনটা সিগনাল, একটা হচ্ছে ক্যারিয়ার সিগনাল থাকতেছে আর দুটা সাইড ব্যান্ড আমরা পাচ্ছি। এটা হচ্ছে, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, দুটা সাইড ব্যান্ড পাচ্ছি। ওকে, এই জন্য এটাকে বলা হয় ডাবল সাইড ব্যান্ড। এখন আসি এম ডাবল সাইড ব্যান্ড। এখানে এটা হচ্ছে মডুলেটিং সিগনাল ওয়ান প্লাস এমটি, এটা হচ্ছে টাইম ডোমেইন, আর এখানে থাকতেছে কি ক্যারিয়ার সিগনাল এ কস ওমেগা সিটি। এখানে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন হয়ে তারপরে যাচ্ছে, এটা হচ্ছে ফাইনাল মডুলেটর সিগনাল। এখন এটা ড্র করার বিষয়টি, এখানে একটা বিষয় লক্ষ্য রাখার বিষয় যে এই ওয়ানটা যখন যোগ হবে এটা হচ্ছে একটা ডিসি সিগনাল যোগ হয়ে থাকবে, আর যদি আমরা ডিসি সিগনাল না দেই, এখানে ওয়ান দিলে ডিসি সিগনাল যোগ হবে, সেই ক্ষেত্রে আমাদের ক্যারিয়ারটাও কি এখানে যাবে। ক্লিয়ার? এই যে ক্যারিয়ার এখানে যাচ্ছে, আর ওয়ানটা যদি আমরা না দেই তাহলে ক্যারিয়ার যাবে না। ওকে, এই ইকুয়েশনটা দেখি একটু, এই ইকুয়েশন আর আমাদের এই ইকুয়েশন সেম ইকুয়েশন না? এখানে ইসি হচ্ছে অ্যাম্পলিচিউড ওয়ান প্লাস এম, এমটা যদি মডুলেশন ইনডেক্স যদি ওয়ান ধরা হয় অর্থাৎ 100% মডুলেশন, আর এটা হচ্ছে আমাদের কি সিগনাল, আর এটা থাকবেই এই যে এই সিগনাল সেম ভাবে। এখানে অ্যাম্পলিচিউড ধরা হচ্ছে কি এ, কোনো ক্ষেত্রে ইউ ধরতে পারি, এও ধরতে পারি, ব্যাপার না। তাহলে আমরা বুঝতে পারতেছি তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল সাইড ব্যান্ড উইদাউট সাপ্রেসড ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ার এখানে থাকতেছে। তাহলে আমাদের ইটি, এটা হচ্ছে মডুলেটেড সিগনাল, এটাকে যদি আমরা ফুলিয়ার অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে হবে কি ই ওমেগা, এটা টাইম ডোমেইন থেকে আমরা কি করে যাব এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাব। এখন এটা হচ্ছে আমাদের টাইম ডোমেইনের ইকুয়েশন, এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই তাহলে আসবে কি ওয়ান বাই টু এ। আমি পরবর্তীতে যখন ফুরিয়ার অ্যানালাইসিসের লেকচার করব সেই ক্ষেত্রে আমি বিষয়টা ক্লিয়ার করব। তার আগে আমরা আমাদের এটা মনে রাখতে হবে যে এটাকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলে কি হবে, আসবে হাফ এ এম, অর্থাৎ আমাদের যে মেসেজ সিগনাল ছিল এম এম ওমেগা মাইনাস ওমেগা সি, তারপর এম ওমেগা প্লাস ওমেগা সি, আরেকটা হচ্ছে ডেল, এর ক্যারিয়ারের জন্য আসতেছে ওমেগা মাইনাস ওমেগা সি প্লাস ডেল ওমেগা প্লাস ওমেগা সি। ক্লিয়ার? এখানে ওমেগাও দেওয়া যায়, ওমেগা এমও দেওয়া যায়। এটাকে এইভাবেও করা যায় যে এই এই যে সিগনালটা এইভাবে না করে অনেক ক্ষেত্রে এইভাবে দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে একই। এখন এই জায়গায় একটা বিষয় লক্ষ্য রাখার বিষয়, এটা হচ্ছে আমাদের কি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইনে করা, ঠিক আছে? আমাদের যে মেসেজ সিগনাল ছিল এরকম, আমাদের যে মেসেজ সিগনালটা ছিল এরকম, এটার ফ্রিকোয়েন্সি ডোমেইনই হচ্ছে এরকম। ওকে, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনটা যদি আমরা ধরে নেই এরকম, এখানে থাকতেছে কি জিরো থেকে ওমেগা এম পর্যন্ত, আবার জিরো থেকে মাইনাস ওমেগা এম, তাহলে এটাকে এর মডুলেটর সিগনালটা কি হবে, অর্থাৎ ফাইনাল যে সিগনাল এইটা, এই সিগনালটা কি আসবে, এটা দুই সাইডে কি হবে দুটো সাইড ব্যান্ড পাবো, দুটো সাইড ব্যান্ড পাবো, প্লাস এই যে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ারের যে পিক, ক্যারিয়ার সিগনালটাও আমরা কি পাচ্ছি, এটা এই যে একটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগনাল, দুই সাইডে দুইটা ক্যারিয়ার পাবো এবং ক্যারিয়ারের দুই সাইডে আমাদের কি সাইড ব্যান্ড পাবো। এখন এই সাইড ব্যান্ডের আবার দুইটা অংশে ভাগ হচ্ছে, এইটুকু অংশটুকু হচ্ছে কি আপার সাইড ব্যান্ড, আবার এইটুকু অংশ হচ্ছে লোয়ার সাইড, এটা হচ্ছে লোয়ার সাইড, এটা হচ্ছে আপার সাইড। এখন জাস্ট আমাদের যে সিগনালটা দেয়া ছিল সেই সিগনালের দুইটা কপি পাচ্ছি, সেম কপি দুই সাইডে থাকবে এবং কি হবে অ্যাম্পলিচিউড অর্ধেক হয়ে যাবে, এ বাই টু হবে। এই বিষয়টা খুবই লক্ষ্য রাখার বিষয়, এবং এখানে আরেকটা বিষয় যে ক্যারিয়ার কিন্তু থাকতেছে, ক্যারিয়ারের পিক থাকতেছে, ওকে, ক্যারিয়ারটা থাকতেছে, এই জন্য এটাকে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। পরবর্তীতে যদি আমরা ক্যারিয়ারটাকে বাদ দিতে পারি সেই ক্ষেত্রে ক্যারিয়ারটা সাপ্রেস হবে, ওটাকে আমরা বলবো যে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার, ওই ক্ষেত্রে ক্যারিয়ারের এই পিক ভ্যালুটা থাকবে না। ক্লিয়ার?
আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।